হ্যালো বন্ধুরা, আমি চৈতা, চৈতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো থোর ঘণ্ট। নিরামিষ এই পটটি থাকলে এক থালা ভাত আপনারা নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। আমাদের বাড়িতে কলা পাকার পরে গাছটা কেটে দিয়েছে, তাই আমি ভাবলাম থোর ঘণ্ট বানাই আর আপনাদের সাথে রেসিপি শেয়ার করি। তো এই হলো কলা গাছের এই ভেতরের এই অংশটাকে বলা হয় থোর। আমাকে ঠিক এতটা অংশ কেটে বাদ দিতে হবে। থোর আবার আমাদের এখানে ভাড়ালিও বলে, আবার থোরও বলে। আমি এই ঠিক এইভাবে কলা গাছের ওপরের খোসাগুলো, মানে এই মানে ঢোঙলগুলো বার করে নিচ্ছি। তবে আপনাদের ভাষায় কি বলে আমার ঠিক জানা নেই। এই ওপরের ঢোঙলগুলো বার করে নিয়ে আমি এই থোরটা বার করে নিলাম। থোরের ওপরে পাতলা আস্তরণগুলো আমি ছুরির সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো অনেকটা খোসার মতনই, ঠিক এইভাবে সুতো সুতো বার হয়। আমি এইগুলোকে পরিষ্কার করে নিয়ে এই যে থোরটা আমি নিয়েছি এটাকে দুটুকরো করে কেটে নিলাম। আর এই দেখুন সুতো সুতো বার হচ্ছে, ভাড়ালির মধ্যে এরকম সুতো সুতো বার হয়। প্রথমে আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নেব। আমি কুচি কুচি করে কাটবো, তবে আমি এইভাবে কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। প্রথমে আমি এইভাবে আরও একটা মাঝখান দিয়ে কেটে নিলাম। কেটে নেবার পরে মাঝখানে আরও একটা টুকরো করে নেব। এইভাবে মোট কথা আমি চার টুকরো করে নিলাম ভাড়ালির অর্ধেক অংশকে। তারপরে আবার এখানে মাঝখানে ঠিক এইভাবে কেটে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধার মতো ঝুড়ি ঝুড়ি করে কেটে নেবেন। আমি ঠিক এইভাবে ঝুড়ো ঝুড়ো করে কেটে নিলাম। আর দেখুন আমার থোরটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে। আর একটা বড় সাইজের আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এক কাপ কালো নুনিয়া ভোগ চাল। আমাদের এখানে কালো নুনিয়া ভোগ চালটা পাওয়া যায়, এই চালটা আমি একটু ভিজিয়ে রাখছি। আর এদিকে দেখুন থোরটা আমি সামান্য জলে লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ করে নিলে পরে রান্না করার সময় খেতে ভালো লাগে, একটু নরম নরম হয়। সেদ্ধ করার সময় হলুদ দিচ্ছি এই কারণেই, কারণ থোর কাটতে কাটতেই কালো হয়ে যায় আর সেদ্ধ করলে আরও কালো হয়ে যায়, তাই হলুদ দিয়ে দিচ্ছি, রঙটা ভালো আসবে। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর থোরটা জল ঝরিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ফাটিয়ে দেব, কারণ শুকনো লঙ্কাগুলো যদি ফাটিয়ে না দেই তাহলে তেল থেকে ছিটে মুখে শরীরে সব জায়গায় এসে পড়তে পারে। আর দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য সাদা জিরে ফোড়ন। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। কেটে রাখা জল ঝরানো আলু কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মাঝারি আছে আলু কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখা যাবে যে আলুর গায়ে একটু ফোসকা ফোসকা ভাব হয়েছে কিন্তু আলু পুড়ে যায়নি, ঠিক সেই মুহূর্তে আমি চাল দেব। তবে খেয়াল রাখতে হবে আলু যেন পুড়ে না যায়, একটু ফোসকা ফোসকা ভাব আসলেই আলুর মধ্যে সাথে সাথে চাল দিয়ে দিতে হবে। মাঝারি আছে আলুর সাথে চাল কিছুক্ষণ ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, চালগুলো আলুর সাথে জমাট বেঁধে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে চাল ভাজা হয়ে গেছে। আর আলু তো আগেই ভাজা হয়ে গেছিল। আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি জল ঝরানো থোর এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে দেব। কিছুক্ষণ এভাবেই মাঝারি আছে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর এর মধ্যে একে একে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ এক চামচ দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম, কারণ থোর সেদ্ধ করার সময় আমি সামান্য লবণ আর হলুদ দিয়েছি, তাই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ আর সামান্য হলুদ দিয়ে দিলাম। এতে করে রঙটা ভালো আসবে আর আলুর মধ্যেও হলুদ হলুদ একটা ভাব আসবে। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু না, শুকনো লঙ্কা গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। আবারও সব কিছু একসাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তবে ভাজতে ভাজতে এভাবে মশলা কষিয়ে নেব। আর মশলা কষানোর জন্য সামান্য গরম জল দিয়ে দেবো, খুব সামান্য গরম জল দিয়ে সব কিছু আবারও একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন কিছুক্ষণ বাদে এই যে জলটা দিয়েছিলাম শুকনো শুকনো হয়ে আসছে। আর এই পর্যায়ে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে চিনি দিলে একটু ভালো লাগে আর স্বাদটা অন্যরকম হয়। আর আপনারা যদি চিনি খেতে পছন্দ না করেন তাহলে চিনি দেবেন না। আর জলটা দেখুন, যে জলটা দিয়েছিলাম শুকনো হয়ে এসছে,
আমি সামান্য আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে সব কিছুর সাথে আবারও একসাথে মিশিয়ে দিচ্ছি। আর যে জল জল ভাবটা ছিল সেটা সম্পূর্ণই কমে গেছে, দেখুন একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। আবারও একসাথে সব কিছু মিশিয়ে দিচ্ছি। এবারে আমি গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। আমি এখানে 2 কাপ গরম জল দিয়ে দিলাম, এতে করে থোর যতটুকু সেদ্ধ হবার বাকি আছে ওইটুকু সেদ্ধ হবে, আর তার সাথে আলুও ভালোভাবে সেদ্ধ হবে, আর চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ বাদে দেখুন ঝোল বলক উঠে গেছে। আর আমি 4টে কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার যে সুন্দর একটা গন্ধ এই পর্যায়ে দিয়ে দিতে হবে, এতে করে রান্নার মধ্যে একটা কাঁচা লঙ্কার গন্ধ চলে আসবে। আর কিছুক্ষণ বাদে দেখুন চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, আর যে ঝোলটা ছিল শুকনো হয়ে গেছে, একটু মাখো মাখো ভাব এসছে। তবে এই পর্যায়ে গ্যাসের আঁচ আমি কমিয়ে দিয়েছি, আর 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য গরম মশলা। আবারও সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেছে, আর আমাদের আজকের রেসিপি থোর ঘন্ট একেবারে তৈরি। নিরামিষ এই পটটি থাকলে 1 থালা ভাত আপনারা নিমেষেই খেয়ে ফেলবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন, কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।